এই মুহূর্তে খবর পাচ্ছি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কেশপুরে, আরো বাহিনী সেখানে আনা হয়েছে। সরাসরি কথা বলবো রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। কি পরিস্থিতি রাজশ্রী? সুব্রজিৎ, আমরা কেশপুর থানায় দাঁড়িয়ে রয়েছি। কেশপুর থানা সংলগ্ন কালী মন্দিরে গত দেড় ঘন্টা ধরে ভারতী ঘোষ বসে রয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছিল, অসংখ্য জমায়েত বাইরে হচ্ছিল। সেই জমায়েতের জায়গা থেকে, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন, তারা তাদের দিক থেকে কিন্তু এই মুহূর্তে তীব্র ইট বৃষ্টি আসছে, পাথর ছোড়া হচ্ছে, আদলা আদলা পাথর ছোড়া হচ্ছে, ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখন তুমি দেখতে পাচ্ছ কালী মন্দিরের পাঁচিল বেয়ে ভারতী ঘোষকে, পাঁচিল বেয়ে কালী মন্দিরের ভেতর থেকে পাঁচিল টপকে ভারতী ঘোষকে নিয়ে আসা হচ্ছে কেশপুর থানায়, কারণ তিনি কালী মন্দিরে বসেছিলেন। সেই কালী মন্দির লক্ষ্য করেই বাইরে থেকে প্রবল ইট বৃষ্টি শুরু হয়েছে। কমব্যাট ফোর্স এবং অন্যান্য বাহিনী, র‍্যাফ এসে জমায়েত হয়েছে। তারা এখন যে তাদের যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো পরে তারা এই ভিড় বা এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পরিস্থিতি কার্যত আয়ত্তের বাইরে চলে গেছে। কেশপুর থানার একেবারে সামনের রাস্তায় অসংখ্য জমায়েত ছিল, এখনও আছে। সেই জমায়েত বা সেই উত্তেজিত জনতাই অধৈর্য হয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কার্যত আদলা আদলা ইঁট এবং পাথর ছুঁড়ে ছুঁড়ে পুলিশকে লক্ষ্য করে প্রথম ছুটতে শুরু করে, এবং আমরা কার্যত পালিয়ে এখন কেশপুর থানায় আশ্রয় নিয়েছি। কালী মন্দিরের ভেতরে ভারতী ঘোষ ছিলেন, সেখান থেকে তাকে পেছনের পাঁচিল টপকে নিয়ে আসা হয়। এখনও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে র‍্যাফ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা তাদের যে বডি গার্ড রয়েছে সেই সমস্তগুলো পরে নিচ্ছেন, কারণ যেভাবে ইট বৃষ্টি হচ্ছে এইগুলো ছাড়া তারা ওই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কমব্যাট ফোর্স তৈরি হয়ে তারা এই মব বা এই উত্তেজিত জনতা রয়েছে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। যে উঁচু বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ওপর থেকে কিন্তু ইট ফেলা হচ্ছে, পাথর ফেলা হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে দেখানোর জন্য অনুরোধ করব। আমরা খুব বেশি সামনে যেতে পারছি না, তুমি উত্তেজিত জনতাকে দেখতে পাচ্ছ। এই দিক থেকে কিন্তু পাথর ছুঁড়ে ছুঁড়ে আসছে, ধেয়ে ধেয়ে আসছে, এবং এই যে জনতা যেটা থানা পর্যন্ত চলে এসেছে, থানাতেও কিন্তু যে কোনো মুহূর্তে জনতা ঢুকে পড়তে পারে। কয়েকজন তৃণমূল নেতা স্থানীয় স্তরের তারা বিরত করার চেষ্টা করছেন, কিন্তু জনতার এবং তৃণমূল কর্মী সমর্থক যারা শতাধিক মাত্রায় জড়ো হয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, তারা কোনোভাবেই আর শুনছেন না এবং তাদের কোনোভাবেই আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই মুহূর্তে র‍্যাফ বডিগার্ড দিয়ে বর্ম পরে মাথায় হেলমেট চড়িয়ে লাঠি হাতে ছুটে যাচ্ছে, কাঁধানে গ্যাসের শেলও রয়েছে তাদের সঙ্গে। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। কেশপুর আবার উত্তপ্ত এবং রীতিমতন এখনও ইট বৃষ্টি চলছে। কেশপুর আবারও উত্তপ্ত, কালী মন্দির, কেশপুর থানা এবং চারপাশের চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা। সকাল সাতটা থেকে কেশপুরে আমরা দেখেছি এই ছবি, সন্ত্রাসের চেহারা। সেই ছবি এখনও একই মাত্রায় রয়ে চলেছে। কিছুক্ষণ আগেই আমরা ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অধিকারীর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম দেব কেশপুরে আসছেন এই অশান্তির খবর পেয়ে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে রীতিমতন রণংদেহী মূর্তি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, তাদেরকে ছত্রভঙ্গ করে উঠতে কার্যত পেরে উঠছেন না। এই মুহূর্তে আবারও তুমি দেখছো রাস্তা শুনশান, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে, কিন্তু উঁচু উঁচু বাড়ির ওপরে ঢিল নিয়ে পাথর নিয়ে যারা মজুদ করে রয়েছেন তাদেরকে থেকেই কিন্তু মাঝে মধ্যে ইট পাথর ছুঁড়ে তারা পুলিশকে রীতিমতন টার্গেট করছেন, সংবাদ মাধ্যমও মাঝে মধ্যেই টার্গেট হচ্ছে। এবং এই রকম একটা পরিস্থিতি কেশপুরের সর্বত্র এখনও দেখতে পাচ্ছ। ছত্রভঙ্গ হয়ে গেলেও জমায়েত কিন্তু ভাঙছে না, এখনও জমায়েত হয়ে রয়েছে, এবং ভারতী ঘোষকে রীতি এখান থেকে চলে যেতে হবে, অবিলম্বে এখান থেকে চলে যেতে হবে, কেশপুর ছেড়ে বেরিয়ে যেতে হবে, এই দাবি দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছিলাম। গো ব্যাক স্লোগান শুনেছি, এখন সেই স্লোগান দিতে দিতেই জনতা ধেয়ে আসে, পুলিশও তাদেরকে বিরত করতে পারে না। রণক্ষেত্রের চেহারা নেয় কেশপুর, সন্ত্রাসের সেই চেনা ছবিটা আবারও কেশপুর জুড়ে সর্বত্র একইভাবে বিরাজমান। এই সপ্তদশ লোকসভা ভোটের দিন ষষ্ঠ দফায়, যেখানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল, সবচেয়ে বেশি কুইক রিয়াকশন টিমের তৎপরতা চোখে পড়ার কথা ছিল, কিন্তু সেই সমস্ত কিছুকে কার্যত
একেবারে আক্ষরিকভাবে বিলীন করে দিয়ে সন্ত্রাসের চেনা ছবিটা কেশপুরের সর্বত্র বারবার আমরা সকাল 7টা থেকে বেলা 1টা বাজতে চলল আমরা বারবার দেখেছি দেখিয়েছি এবং এখনও সেই ছবিটাই বারবার ধরা পড়ছে। তুমি দেখতে পাচ্ছ কীভাবে ইট ছোড়া হয়েছে, সেই ইটের ভাঙা টুকরো রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে, চারদিকে পাথরের টুকরো, দোকানপাট বাজার সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, বন্ধের চেহারা কার্যত। পুলিশ গোটা এলাকার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং এক কোথাও কাউকে দাঁড়াতে দেখলে, মোটর বাইকে আসতে দেখলেই পুলিশ ধেয়ে যাচ্ছে। কোনোভাবে কোথাও কোনো যুবককে জমতে দেওয়া হচ্ছে না, এটাই এখন পুলিশ কার্যত তাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এই জমায়েতকে ছত্রভঙ্গ করতে না পারার জেরে কার্যত থানায় ঢুকে যাচ্ছিল। এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে দেখানোর জন্য অনুরোধ করব। পুলিশ লাঠিচার্জ করছে, কোনো যুবককেই উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখলেই তাকে লাঠি মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। ডিএসপি ডিএনটি উৎপল পুরকায়েত তিনি চলে এসেছেন হেলমেট পরে এবং তার সঙ্গে আরও বাহিনী এসেছে। কীভাবে এই জনতাকে সম্পূর্ণভাবে ছত্রভঙ্গ করা যায় তার চেষ্টা অনেকক্ষণ ধরে চলছিল, কিন্তু তাতে পুলিশ কোনোভাবেই সফল হতে পারেনি এবং তারপরে একটা চূড়ান্ত সন্ত্রাসের চেহারা আমরা দেখতে পাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কমব্যাট ফোর্স, র্যাফের জওয়ানরা, পুলিশের আধিকারিকরা সকলেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু দুতরফে জমায়েত দূরে চলে গেলেও তারা কিন্তু ছত্রভঙ্গ হয়নি। আবারও কিছুক্ষণের বিরতি পেলেই এই জমায়েতটাই আবারও কিন্তু কেশপুর থানার দিকে, কালী মন্দিরের দিকে ভেয়ে আসবে। যে কালী মন্দিরে গত দেড় ঘন্টা ধরে আশ্রয় নিয়ে অবস্থানে ছিলেন ভারতী ঘোষ, সেই কালী মন্দিরের পেছনের পাঁচিল ডিঙিয়ে তাকে কেশপুর থানার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। কারণ পরিস্থিতি এমনই হচ্ছিল যে মন্দির লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়, পুলিশ আটকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়, তারপরে র্যাফের জওয়ানরা তাদের এই সরঞ্জাম পরে যাতে ইটের ঘায়ে তারা আহত না হন সেইটার দিকে নজর রেখে তারা এখন গোটা চারদিকে যে জমায়েত ছিল সব কিছুকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। অঘোষিত বন্ধের চেহারা কেশপুরে, সন্ত্রাসজীর্ণ কেশপুর, এই সপ্তদশ লোকসভা নির্বাচনেও সেই চেনা ছবিটা বারবার ফিরিয়ে দিল। ইতিহাসের পুনরাবৃত্তি কেশপুরে যে ধারাবাহিকভাবে ঘটে এসেছে এবারেও তার কোনো ব্যতিক্রম ঘটল না। শুভ্রজিৎ, একেবারে রাজশ্রী, তুমি যেটা বলছিলে যে সময় বদলেছে, কিন্তু কেশপুরের হিংসা আর অশান্তির যে ছবি সেখানে বদল হয়নি, শাসক বিরোধীর বদল হয়েছে কিন্তু এই ছবির কোনো বদল হয়নি। আমি দুটো বিষয় রাজশ্রী তোমার কাছ থেকে জানতে চাইবো। এক হচ্ছে মন্দিরে দীর্ঘ সময় ধরে অবস্থান করছিলেন ভারতী ঘোষ, তিনি এখনো সেখানে রয়েছেন কিনা, এবং দ্বিতীয়ত এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, কেন পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার পরিবর্তে ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে? দেখো, যেটা তোমাকে বলবো শুভ্রজিৎ, আমরা দেখেছি যে কেশপুর প্রাথমিক বিদ্যালয় এবং কেশপুর শ্রমজীবী প্রাথমিক বিদ্যালয় এখানে দুটো বুথ ছিল, বেশ কিছু অনিয়মের খবর পেয়ে ভারতী ঘোষ এসেছিলেন এবং তিনি যখন সেই বুথ দুটো ঘুরে বেরোচ্ছেন তখনই কেশপুর বাজারের মুখে পুলিশ এবং বিডিও তারা ভারতী ঘোষের গাড়ি আটকায় এবং তিনি যে গাড়িতে সকাল 7টা থেকে ঘুরে বেড়াচ্ছেন এক জায়গা থেকে অন্যত্র, সেই গাড়ির ভোটের দিন ঘুরে বেড়ানোর অনুমতি নেই, বৈধ অনুমতি নেই, এটাই পুলিশ এবং বিডিওর তরফে জানানো হয়। ভারতী ঘোষ দাবি করেন যে তিনি অনুমতি নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত নথিপত্র পরীক্ষা করে দেখা যায় যে তার কাছে বৈধ অনুমতি নেওয়া নেই, তিনি অনুমতি চেয়েছিলেন কিন্তু পাননি। এইরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় যে প্রক্রিয়াটা চলছিল সিজ করার গাড়ি, তখনই কিন্তু চারদিক থেকে একটা উত্তেজনার আঁচ আমরা অনুভব করতে থাকি এবং ধীরে ধীরে শয়ে শয়ে লোক জমায়েত হতে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসে এবং একটা উত্তেজনার সৃষ্টি হয়। কেশপুর থানার পেছন দিকে আমরা এসেছি, এই পেছন দিক দিয়েও জনতা ঘিরে যাচ্ছে, ঘিরে ধরছিল কেশপুর থানায় ঢুকে পড়বার জন্য, সেইটা আঁচ করতে পেরে এইখানে তারা এসে পৌঁছেছেন। র্যাফ এবং কমব্যাট ফোর্স দোকানের ভেতরে কেউ আশ্রয় নিয়েছে কিনা দেখছেন, সব জায়গা থেকে তারা বার করছেন, যদি কেউ লুকিয়ে থাকে তারা বের করে দিচ্ছেন, কোথাও কাউকে থাকতে দেয়া হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, প্রত্যেকটি জায়গায় খুঁজে দেখা হচ্ছে অবৈধ জমায়েতকারীরা রয়েছে কিনা, র্যাফ এবং কমব্যাট ফোর্সের জওয়ানরা প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খতিয়ে দেখছেন যে কোথাও কোনো রকম যারা বিক্ষোভকারী, যারা এইভাবে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করছে তারা জমায়েত হয়ে আছে কিনা, যদি কোথাও কেউ জমায়েত হয়ে থাকে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। একেবারে সেই ছবি আমরা রাজশ্রী বারবার দর্শকদের দেখাচ্ছি তোমার ক্যামেরার মাধ্যমে, যেখানে কাউকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে সেখানেই তৎপর হচ্ছে এই র‍্যাফ এবং কমব্যাট ফোর্স, দোকান পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে।
থানায় এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী, কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছে, মুহুর্মুহু ইট বৃষ্টি, পাথর বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন ভারতী ঘোষ থানার ভেতরে বসে রয়েছেন বিজেপি প্রার্থী। এবং রাজশ্রী, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই ছবি তুমি বারবার আমাদের জানাচ্ছ যে লাগাতার ইট বৃষ্টি হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি, এই ছবি তো কাশ্মীরে দেখা যায় ভোটের দিন, এই রাজ্যে কেন এই ধরনের ছবি আমাদের দেখতে হবে? পুলিশ তাহলে আগে কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, নাকি পরিস্থিতির উত্তাপ অনুধাবন করতে পারেনি? দুটোই বলতে পারো কার্যত, কারণ দীর্ঘক্ষণ ধরে এই জমায়েত ক্রমশ বাড়ছে, সংখ্যায় বাড়ছে আমরা দেখেছি, এবং মাঝে মধ্যেই উত্তেজনা হচ্ছে, পুলিশ তাড়া করে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে, কিন্তু কখনোই এই ভিড়টাকে সম্পূর্ণভাবে যে ছত্রভঙ্গ করে দেওয়া, একেবারে তাড়িয়ে নিয়ে যাওয়া, আর জমায়েত হতে না দেওয়া, বিভিন্ন জায়গায় সাময়িকভাবে পুলিশ পোস্টিং করে যাতে জমায়েত না হয় সেই জায়গাটাকে নিশ্চিত করা, সেইগুলো কিন্তু করা হয়নি। এবং সেইটার জন্যই এই দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা ধরে ক্রমশ সংখ্যা বেড়েছে, উত্তেজনা বেড়েছে, ক্ষোভ বেড়েছে, এবং তারপরে উত্তেজিত জনতা যখন কার্যত কেশপুর থানায় ঢুকে পড়ছে পুলিশকে ইট বৃষ্টি করতে করতে এবং মন্দির লক্ষ্য করে ইট বৃষ্টি করতে করতে, তখন পুলিশ কিন্তু তাদের এই কঠিন চেহারাটা সামনে আনলো। তার আগে পর্যন্ত কিন্তু সেইভাবে এই উত্তেজনা প্রশমন করার জন্য সক্রিয়তা আমরা দেখিনি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভারতী ঘোষ ভেতরে বসে রয়েছেন থানার ভেতরে, তার যে ইলেকশন এজেন্ট অয়ন দণ্ডপাঠ, তার হাতে কেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, এবং তারা প্রাথমিক চিকিৎসা করাবেন এখানে পুলিশের সাহায্য নিয়ে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটা বেলা ১১টা থেকে ১টা বাজে এখন দু ঘন্টা ধরে, সেইটা কিভাবে মিটবে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। দিদি, কি বলবেন আজকে কেশপুর একটা অদ্ভুত ধরনের ছবি উপহার দিল ইলেকশনের দিন, আপনি প্রত্যক্ষ করলেন, এখনো থানায় বসে রয়েছেন, পাঁচিল টপকে এলেন দেখলাম, কি অবস্থা? আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে এটা আপনাদের কি মনে হয়েছে যে পুলিশ আমার গাড়িটা থামালো এরকম একটা অদ্ভুত জায়গায় যেখানে সাংঘাতিক ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এবং যারা এখানে জমে আছে বা যারা এখানে ইট বৃষ্টি করছে একটা কালী মন্দিরে, তারা কি ধরনের ভেটারেন ক্রিমিনালস এটা পুলিশ জানে, পুলিশের নজরে আছে, তো এরকম একটা ক্রিমিনাল ইনফেস্টেড এরিয়ার মাঝখানে প্রার্থীর গাড়ি থামিয়ে প্রার্থীকে রাস্তায় নামিয়ে দিল পুলিশ, বললো যে আমি তোমাদের গাড়িটা সিজ করছি, যখন প্রার্থীর ভ্যালিড অ্যাপ্লিকেশন কার পারমিশনের জন্য দেওয়া হয়েছে এডিএম এর কাছে রয়েছে, পরে এডিএম পারমিশন হ্যাও করেননি নাও করেননি, এবং সেই অদ্ভুত একটা পরিস্থিতিতে ওরা বলবে অ্যাপ্লিকেশন আমরা পেন্ডিং রেখেছি, আর আমি বলবো তুমি অ্যাপ্লিকেশন গ্রান্ট করে ডিলিট করেছো। যাই হোক, এনিওয়ে অ্যাপ্লিকেশনটা তো পারমিশন ডিনাইড তো করেনি, আমার তো পেন্ডিং ওখানে। সেই অবস্থায় একজন ক্যান্ডিডেটকে, যার কাজ হচ্ছে ঘুরে ঘুরে বুথ দেখা, তাকে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় যেখানে একটা ভয়ঙ্কর মব এবং পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, মন্দিরে মারছে, কালী মন্দির ভেঙে দিতে চাইছে, আজকে আপনারা দেখেছেন, সেই মবের সামনে প্রার্থীকে ফেলে দিল, একদম যেন বাঘের মুখের মধ্যে ফেলে দিল যে তোরা মার। আমি তো নিজে হেঁটে কালী মন্দিরে এসে ঢুকেছি, পুলিশ তো ঢোকায়নি, পুলিশ তো আমাকে ওখানে ফেলে দিয়েছে যে তোরা মার, একে মেরে ফেল। তখন আমি বাধ্য হয়ে, যেহেতু দেখলাম মা রয়েছেন, আমি ঢুকে গেলাম কালী মন্দিরে। তারপর কালী মন্দিরে যখন ওরা পাথর বৃষ্টি আরম্ভ করে দিল প্রচণ্ডভাবে, অয়ন তার হাত কেটে গেল, রক্তারক্তি কাণ্ড, আমি তখন পাঁচিলটা টপকে কেশপুর থানায় এলাম। আপনি আমাকে বলুন যে এটা প্রশাসন যেটা করেছে, এত সাংঘাতিক একটা মব, ভায়োলেন্ট মব, একটা পার্টিকুলার জায়গায় সবাই জানে যেখানে একটা ক্রিমিনাল মব থাকে, তার সামনে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল, বলল যে তুই মর্গে যা। হ্যাঁ, তাহলে এরা কি চায়? এবং আমি দু ঘন্টা আমার যা কাজ আজকে ঘুরে ঘুরে বুথ দেখা, সেটা না করতে দিয়ে আমাকে আটকে রেখে দিল ওইভাবে, এবং ওইদিকে সমানে ছাপ্পা ভোট পড়ছে, আর আমার কাছে খবর আসছে আমার বহু লোককে মেরেছে, কেটেছে, কিডন্যাপ করে নিয়েছে। দেখুন কি হচ্ছে, কেশপুর কাশ্মীর বানিয়ে দিচ্ছে, কেশপুর কাশ্মীর বানিয়ে দিচ্ছে, এটাই ভারতী ঘোষের অভিযোগ। আমি তার ইলেকশন এজেন্ট অয়ন দণ্ডপাঠ, তার হাতে রক্ত বেরোচ্ছে দেখছি, আপনার কীভাবে ইঞ্জুরিটা হলো? মন্দিরে ছিলাম আমরা, মন্দিরে পাথরবাজি করতে আরম্ভ করলো, বড় বড় ইঁট ছুটতে আরম্ভ করলো, সেখান থেকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে সেখান থেকে এটা হয়েছে। হাতে কি সেই ছুঁড়ে আসা ইঁট বা পাথর লেগেছে? হ্যাঁ। অর্থাৎ পরিস্থিতিটা কিন্তু এখনও এইরকমই থমথমে, একটা উত্তেজনাপূর্ণ, বাইরে জমায়েত, ভেতরে ভারতী ঘোষ এবং তার ইলেকশন এজেন্ট এবং অন্যান্যরা যারা ভারতী ঘোষের সঙ্গে ছিলেন তারা আশ্রয় নিয়ে রয়েছেন, বাইরে পুলিশের প্রহরা রয়েছে, বাইরে কিন্তু এখনও ক্ষুব্ধ জনতার ভিড় জায়গায় জায়গায় রয়েছে, তারা আবার জমায়েত করে আবার বিক্ষোভ দেখাতে দেখাতে এগিয়ে আসবে কিনা, ধেয়ে আসবে কিনা, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পুলিশ প্রশাসনের সক্রিয়তা এবং তৎপরতার ওপরে, তাদের নজরদারির ওপরে।